চাল তেল চিনির দাম ক্রমশই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। কাঁচা বাজারে শীতের সবজির দাম স্থিতিশীল থাকলেও সরবরাহ কম থাকায় ঢেঁড়স, উস্তা, পটল এবং লেবুর দাম এখন চড়া। গরু খাসির মাংস আগের দামে বিক্রি হচ্ছে, পর্যাপ্ত থাকলেও প্রকারভেদে ব্যাপক বেড়েছে ছোট বড় সব ধরনের মাছের দাম। নিত্যপণ্যের এমন বাড়তি দরে একদমই স্বস্তি নেই সাধারণ মানুষের মাঝে। শুক্রবারে বাজার ঘুরে সোহান খানের প্রতিবেদন। ছুটির দিনে রাজধানীর কাঁচা বাজারে আসেন বিভিন্ন পেশার মানুষ। খুচরা বিক্রেতারা বলছেন, কাঁচা বাজারে শীতের কিছু সবজির মূল্য স্থিতিশীল, মটরশুঁটি এবং লেবুর দাম এখন চওড়া। সরবরাহ থাকায় কমেছে আলু, টমেটো এবং কাঁচামরিচের দাম, তবে নতুন উঠা ঢেঁড়স, উস্তা, পটলের দাম কেজি প্রতি 100 থেকে 120 টাকা। 10 টাকা 20 টাকা বাড়ছে। গ্যাস ছিল 120 টাকা, পটল 100 টাকা, 80 টাকা। পণ্যের দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান ক্রেতারা। কিছু কিছু আইটেম বাড়তি আছে, তো ওভারঅল মোটামুটি স্থিতিশীল আর বলা চলে। সয়াবিন তেল এবং চালের দাম বৃদ্ধির লাগাম টেনে ধরার কেউই যেন নেই। অতিমাত্রায় চাল তেলের মূল্য বৃদ্ধির সংবাদ গণমাধ্যমে প্রচার হলেও চাল তেলের বাজার নিয়ন্ত্রণ করা হচ্ছে না, অথচ খাদ্যপণ্যের শীর্ষে থাকে চাল এবং তেল। এসব নিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষদের। 3200-3300, আগে ছিল 3100-2000 টাকার মতন বাড়ছে। যেমন করোনার স্টার্টিং এর সময় ছিল এগুলো 40-42 টাকা, এখন সেই চালটা এখন 50-এর উপরে চলে গেছে, 52-54 হয়ে গেছে। তো এটা যে উঠছে যে এরপরে এটা আর নামে নাই। তেলের দামটা দেখা গেছে লিটারে 10 টাকা বাড়ছে, প্রতি সপ্তাহে তেলের দাম বাড়ে। সরবরাহ থাকলেও প্রকার ভেদে ব্যাপক বেড়েছে ছোট বড় সব রকম মাছের দাম। ইলিশ কেজি প্রতি বেড়েছে 100 টাকা, ছোট এবং মাঝারি আকারের মাছের কেজি 500 থেকে 800 টাকা দরে বিক্রি হচ্ছে। আমার কাছে মাছের দাম, মাংসের দাম, সবজির দাম তুলনামূলক এখন রেঞ্জের ভিতরে আছে। বাজার কাস্টমার নাই, একদম দাম কম। এই কেজিতে 20-30 টাকা বাড়ছে। কক মুরগি যদিও আগে 800 থেকে 900-1000 এর ভিতরে কিনতাম, এটা এখন 1200-1300 এরকম রাখছে। বাজারে আটার দাম বেড়েছে কেজি প্রতি 4 টাকা। গরু ও খাসির মাংস অপরিবর্তিত থাকলেও বেড়েছে মুরগি ও ডিমের দাম। সোহান খান, এসটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। এসএটিভি, সাথে আছি সবসময়।